চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যেটি পৃথিবীর প্রাচীন সপ্ত আশ্চর্যের অন্যতম। পৃথিবীর মনুষ্যনির্মিত স্থাপনাগুলোর মধ্যে সর্ববৃহৎ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয় এই চীনের মহাপ্রাচীরকে। কিন্তু এই মহাপ্রাচীরের পেছনে লুকিয়ে থাকা সত্য সম্পর্কে আমরা কতটুকু জানি? এই মহাপ্রাচীর কি সত্যিই চাঁদ থেকে দেখা যায়? কার্লিকিউয়ের আজকের এই ভিডিওতে আমরা চীনের এই মহাপ্রাচীর সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। এজন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হল। চীনের এই মহাপ্রাচীরটি কোনো একক প্রাচীর নয়। প্রাচীন চীন দেশের উত্তরাংশে অবস্থিত বিভিন্ন রাজ্যের রাজারা দুর্ধর্ষ যাযাবরদের অত্যাচার থেকে নিজের রাজ্য এবং রাজ্যের প্রজাদের রক্ষা করার জন্য নিজ নিজ রাজ্যের উত্তর সীমান্তে উঁচু প্রাচীর নির্মাণ করে এবং প্রাচীরের মাঝে মাঝে দুর্গ তৈরি করে। পরবর্তীতে বিভিন্ন রাজ্যের তৈরি করা এই প্রাচীরগুলোর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে এগুলো একত্রে একটি একক মহাপ্রাচীরের রূপ লাভ করে। আজ থেকে প্রায় 2800 বছর পূর্বে খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে চৈনিকরা প্রাচীর নির্মাণ কৌশল আয়ত্ত করে। এরই ধারাবাহিকতায় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে প্রথম চীনের এ প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। সে সময় উত্তর চীনের বিভিন্ন রাজ্যের রাজারা নিজ নিজ রাজ্যে ছোট বড় অসংখ্য প্রাচীর নির্মাণ সম্পন্ন করেন। খ্রিস্টপূর্ব 2020 সালে কিন রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা কিন চীনের সমস্ত রাজ্যকে নিজের দখলে নিয়ে আসেন এবং এককভাবে পুরো চীনকে নেতৃত্ব দেন। রাজা কিন তখন সকল রাজ্যের বিচ্ছিন্ন প্রাচীরগুলোর মধ্যে সংযোগ সাধন করে মহাপ্রাচীরের গোড়াপত্তন করেন। কিন রাজবংশের পতনের পরে পরবর্তী রাজবংশের মাধ্যমেও মহাপ্রাচীরের বিস্তার ঘটেছিল। মহাপ্রাচীরের সবথেকে বড় অংশ তৈরি করা হয় 1368 সালে মিং রাজবংশের আমলে। প্রাচীর নির্মাণের শুরুর দিকে মাটিকে শক্ত করে তার সাথে নুড়ি পাথরের মিশ্রণ ঘটিয়ে প্রাচীরের মূল অংশ তৈরি করা হতো। কিন্তু পরবর্তীতে মিং রাজবংশের সময়ে সর্বপ্রথম ইট এবং পাথর দিয়ে প্রাচীর নির্মাণ করে প্রাচীরকে একটি শক্ত ভিত্তি দেওয়া হয়। মহাপ্রাচীরটির সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার বা 13,171 মাইল। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে থাকা কাল্পনিক বিষুবরেখার দৈর্ঘ্য 40,075 কিলোমিটার। মহাপ্রাচীরটির দৈর্ঘ্য বিষুবরেখার দৈর্ঘ্যের সাথে তুলনা করলে দেখা যায় এটি বিষুবরেখার মোট দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। সমস্ত প্রাচীরের বিভিন্ন অংশে প্রায় 25,000 ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। মহাপ্রাচীরের গড় উচ্চতা প্রায় 20 ফুট এবং সর্বোচ্চ উচ্চতা প্রায় 46 ফুট। এর প্রস্থ এত বিশাল যে পাশাপাশি 10 জন মানুষ একসাথে হেঁটে যেতে পারবে। মহাপ্রাচীরটি মূলত নিজ দেশের প্রতিরক্ষার জন্য নির্মাণ করা হলেও পরবর্তীতে এটির মাধ্যমে বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়। চীনের পূর্ব থেকে পশ্চিমে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই প্রাচীরটি ব্যবহার করা হতো এবং এর উপর দিয়ে পণ্য পরিবহনের জন্য শুল্ক আরোপ করা হতো। মহাপ্রাচীর নির্মাণ কাজে সর্বমোট কতজন শ্রমিক নিয়োজিত ছিল তার প্রকৃত হিসাব পাওয়া যায়নি। তবে বিভিন্ন ইতিহাসবিদদের তথ্য মতে মহাপ্রাচীরের নির্মাণ সময়ে প্রায় 10 লক্ষ শ্রমিক নির্মাণ কাজের সাথে জড়িত ছিল। প্রাচীরের বিভিন্ন অংশ নির্মাণের সময় দুর্ঘটনা ও অন্যান্য কারণে প্রায় 1 লক্ষ শ্রমিক মৃত্যুবরণ করে। মৃত শ্রমিকদের তখন প্রাচীরের নিচেই সমাহিত করে রাখা হতো। এজন্য মহাপ্রাচীরটিকে সব থেকে দীর্ঘ মৃত্যুপুরী বলা হয়। ধারণা করা হয় পৃথিবীর মানবসৃষ্ট স্থাপনাগুলোর মধ্যে একমাত্র এই মহাপ্রাচীরটিকেই চাঁদ থেকে দেখা যায়। প্রচলিত এই ধারণাটিকে বিভিন্ন ব্যক্তিবর্গ বারবার তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। কিন্তু বর্তমানে বিভিন্ন মহাকাশ গবেষক এবং মহাকাশচারীদের ভাষ্যমতে এই মহাপ্রাচীরটি পৃথিবীর নিম্ন কক্ষপথ
অর্থাৎ সর্বোচ্চ 320 কিলোমিটার উপর থেকে খালি চোখে দেখা যায়। বিশ্ব ঐতিহ্যের ধারক এই মহাপ্রাচীরকে কেন্দ্র করে বর্তমানে চীন দেশে পর্যটন শিল্প গড়ে উঠেছে। কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি প্রথমবারের মতো চীন সফরে যান, তাহলে তাদের ভ্রমণ তালিকায় অবশ্যই এই মহাপ্রাচীরটির নাম থাকবে। আমাদের এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কার্লিকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।